আসসালামু আলাইকুম, আমি মির্জা রফি, এমআইএসটু নওপাড়া। ওয়েলকাম টু এমআইএসটু নওপাড়া। আমাদের এখন এই মুহূর্তে চারটা নতুন ফোন লঞ্চ হয়েছে। একটা হচ্ছে রেডমি নোট 10 প্রো, একটা হচ্ছে রেডমি নোট 10 এবং একটা হচ্ছে রেডমি 9 কর, এবং লাস্টলি সবথেকে লেটেস্ট হচ্ছে রেডমি 9 ডুয়েল। আচ্ছা, এই প্রত্যেকটা ফোনেরই সেভারেল ভেরিয়েন্ট আছে। যেমন হচ্ছে রেডমি 9 ডুয়েল এর হচ্ছে একটাই ভেরিয়েন্ট, 4GB 64GB। রেডমি 9 পাওয়ার এর হচ্ছে তিনটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার প্যাক বলা হয়। এটা হচ্ছে 4GB 64GB একটা ভেরিয়েন্ট, 4GB 128GB একটা ভেরিয়েন্ট, এবং হচ্ছে 6GB 128GB একটা ভেরিয়েন্ট। আচ্ছা, এটার অনেকগুলো কালারও আছে। যেমন হচ্ছে আপনার গোল্ড, একটা হচ্ছে রেড কালার, একটা ব্লু কালার, একটা ব্ল্যাক কালার, এবং আর একটা গ্রিন কালার। আচ্ছা, এরপর হচ্ছে যেটা, এটা হচ্ছে রেডমি নোট 10। রেডমি নোট 10 এর হচ্ছে তিনটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে 4GB 64GB, একটা হচ্ছে 4GB 128GB, এবং আরেকটা হচ্ছে 6GB 128GB। এবং এই ফোনটার স্পেশালিটি হচ্ছে, আপনারা আগে পরে যত রেডমি নোট সিরিজের ফোন ইউজ করে দেখেছেন সবগুলোতে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু এটাতে নিয়ে আসছে প্রথমবারের মতো অ্যামুলেড ডিসপ্লে। এবং এটাতে ইউজ করা আছে স্টিরিও স্পিকার এবং 5000mAh ম্যাসিভ ব্যাটারির সাথে 31 ওয়াটের ফাস্ট চার্জিং। লাস্টলি যেটা হচ্ছে সবার আকর্ষণ, যেটা রেডমি নোট 10 প্রো, এটার হচ্ছে আবার দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 64MP ক্যামেরা ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে 108 ক্যামেরা। সবার আকর্ষণ এটা। আচ্ছা, এর মধ্যে এই চারটা ফোন সেভারেলি আমি আপনাকে বললাম, কনফিগারেশন গুলো আপনাদের বললাম। এবার আমি দেখাতে যাচ্ছি আমাদের সব থেকে ট্রেন্ডিং ফোন, যেটা সবাই যেটার জন্য ওয়েট করছেন, সেটা হচ্ছে নোট 10 প্রো। তাহলে এটা আমি এখন আপনাদের আনবক্সিং করে টোটাল কনফিগারেশন গুলো আমি জানাই। এটা এখন আমি আনবক্সিং করছি। এটা হচ্ছে, আমি বলে আগেও বলেছিলাম, এটা দুইটা ভেরিয়েন্ট, একটা 64MP ক্যামেরা এবং একটা হচ্ছে 108 মানে 108MP ক্যামেরা। তো দুইটা ভেরিয়েন্ট আছে, এবং প্রত্যেকটা ভেরিয়েন্টই হচ্ছে আপনি দুইটা, আপনার যেমন হচ্ছে 108 যেটা, এটা হচ্ছে তিনটা ভেরিয়েন্ট। একটা হচ্ছে 8GB RAM, 128GB ROM, এবং হচ্ছে আরেকটা হচ্ছে 6GB RAM, 64GB ইন্টারনাল মেমোরি, এবং আরেকটা হচ্ছে 6GB RAM, 128GB মেমোরি। আচ্ছা, এই হচ্ছে ফোনটা। দেখেন অনেক ড্যাশিং লুক, সামনে পেছনে দুইটা তো গ্লাস। এই বাজেটে, এই সেগমেন্টে আমার মনে হয় কোন ব্র্যান্ডেই বোথ অফ সাইড গ্লাস প্রোটেকশন দেয়া নেই। তো এটাতে হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 জেনারেশন বোথ অফ সাইডে ইউজ করা, এবং এই ফোনটার ডাইমেনশন হচ্ছে 6.77, তাই তো, 6.7766। আচ্ছা, এটা হচ্ছে ডাইমেনশন, মানে এটা হচ্ছে মানে লং। আচ্ছা, ফোনটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা। আর হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে 108MP, 8MP আল্ট্রা ওয়াইড, 5MP ম্যাক্রো, এবং 2MP হচ্ছে ডেপথ সেন্সর, যেটা দিয়ে আপনি অনেকে বলে যে DSLR ক্যামেরা, মানে এটা হচ্ছে ডেপথ রেশিও। আচ্ছা, এইখানে দেখেন স্পিকার, অ্যাজ ইউজুয়াল নোট সিরিজে আপনারা পেয়ে আসছেন একটা স্পিকার, যেটাকে বলা হয় মনো স্পিকার, এই একটা স্পিকার। কিন্তু এই ফোনটাতে এইটা এবং উপরে আরেকটা স্পিকার দেয়া, যেটা হচ্ছে দুইটা স্পিকার কম্বিনেশন, সারাউন্ডিং সাউন্ড সিস্টেম পাবেন, স্টিরিও স্পিকার বলে, যেটা আপনি হেডফোনের মতো অনেকটা ফিল পাবেন, মুভি দেখার ক্ষেত্রে একটা ভালো একটা ফিল পাবেন। পাশাপাশি Xiaomi কখনো এয়ারব্লাস্টার দিতে ভুলে না, পাশাপাশি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সেন্সরটাও দেয়া আছে। আর এটার হচ্ছে আপনার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 732G, অনেক পাওয়ারফুল একটা চিপসেট, এবং LPDDR4X RAM। আচ্ছা, এটা ফোনটা আমি অন করি, অন করলে আরো কিছু ফিচার দেখা যাবে। যেমন হচ্ছে ফোনটার হচ্ছে পার্সোনাল ক্যামেরাটা এতটাই ছোট করা, মনে হচ্ছে হচ্ছে একদম একটা ডট, মানে পুরো ডিসপ্লেটাই ডিসপ্লের উপরে বোঝাই যায় না যে ক্যামেরা দেয়া আছে। আপনি দেখেন এটার ভেরিয়েন্টটা, এটা হচ্ছে নোট 7 নোট 10 প্রো। এবার ফোনে যাই আমি, দেখেন ডিভাইসটা হচ্ছে আপনার 128GB ভার্সন, ইউএস ভার্সন হচ্ছে 12, অ্যান্ড্রয়েড ভার্সন 11 এ রান করতেছে এটা। এবং অল স্পিকে গেলে দেখা যাচ্ছে এটা হচ্ছে 6GB RAM, আর হচ্ছে এই হচ্ছে কার্নেল ভার্সন, এবং আপনার বেশ সব কিছু এখানে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আচ্ছা,
এটা হচ্ছে রান করতেছে MIUI MIUI 12 এর হচ্ছে আপনার 12 এ একটা নতুন ফিচার আসছে যেটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আমরা নরমালি OIS ইউজার যে ডাবলটা ইউজ করি এটা নিউ কন্ট্রোল সিস্টেমে ইউজ করতে পারবেন আপনি যেমনটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদের আমাদের এই ফোনটা এটা হচ্ছে 3 ডিফারেন্ট কালার দেয়া আছে ফোনটাতে প্রথমত এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে স্কাই ব্লু আরেকটা আছে হচ্ছে ডার্ক গ্রে যেটা আমরা ব্ল্যাক কালার বলতে পারি আরেকটা কালার আছে গোল্ডেন কালার এই মুহূর্তে বাংলাদেশে দুটো কালারই অ্যাভেলেবল একটা হচ্ছে ডার্ক গ্রে এবং আরেকটা হচ্ছে স্কাই ব্লু আর ফোনটার একটা কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমি এর আগেও বলেছি 30 ওয়াটের ফাস্ট চার্জার দেয়া যেটাকে বলা হয় এমআই টার্বো চার্জার খুব র‍্যাপিডলি চার্জ হবে উইদিন 1 আওয়ার 10 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ফোনটা ফোনটার হচ্ছে পেছনে যে প্রোটেকশনটা দেয়া আছে সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 জেনারেশন প্রোটেকশন এটা কিন্তু রিফ্লেকশনটা খুবই দারুণ অনেক ভালো রিফ্লেকশন করে আপনি রোদে যান আর যেখানে যান খুব ভালো একটা রিফ্লেকশন করে আমি চার্জারটা একটু দেখাই আপনাকে ভেতরে আর কি কি পাচ্ছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাক কভার পাচ্ছেন একটা ব্যাক কভার আছে যেটা হচ্ছে ফুলকার ব্যাক কভার যেটা কি কালারটা হাইলাইট করবে ভালো আর হচ্ছে একটা সিম ইজেক্টর Xiaomi তে কখনো হেডফোন দেয়া হয় না ফোনটার আরেকটা সুন্দর একটা লুক আছে সেটা হচ্ছে অনেক সময় আমরা পেছনের সাইডটা অনেক হিজিবিজি করা থাকে অনেক ফোনের যেমন হচ্ছে এই ফোনটা টোটালি ফ্রেশ রাখা হয়েছে শুধুমাত্র ক্যামেরার পার্টটা ছাড়া এখানে কিচ্ছু নেই দেখেন ইভেন ফিঙ্গারপ্রিন্টটা এখানে দেওয়া নাই এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে অনেকে চিন্তা ভাবনা করে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে যে এই বাজেটে হয়তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হয় আমাদের এর আগে এমআই A3 ছিল অনেক কম রেঞ্জের মধ্যে 20-22 এর মধ্যে সেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো কাজ করে দ্যাটস ওয়াই এখনকার ফোনগুলোতে যেগুলো যত প্রিমিয়াম ফোনই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় যত দ্রুত কাজ করে অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট কাজ করে জাস্ট টাচ করলে খুলে যাবে ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট আচ্ছা আর আপনাকে বলতেছিলাম যে ক্যামেরাটা একটু দেখেন ক্যামেরা অনেক 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 ছোট পুরো স্ক্রিনটাই মেজার করতেছে ক্যামেরাতে কোনো ইফেক্টই করতেছে না যে এখানে ডিসপ্লের উপর একটা বড় একটা হোল আছে এরকম না একদম ছোট একটা হোল দেয় এই হচ্ছে এই ফোনটার ওভারঅল সবকিছু এই ফোনটার যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো তিনটে ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্ট হচ্ছে 29,999 টাকা এবং 6GB 128GB হচ্ছে 27,999 টাকা এবং 6GB 64GB যে ভেরিয়েন্ট এটার দাম হচ্ছে 26,999 টাকা এবং এই ফোনটার যেটা 64MP এডিশন এটা হচ্ছে 6GB RAM 128GB ROM দিয়ে এটার প্রাইস হচ্ছে 26,999 টাকা এই হচ্ছে Note 10 Pro প্রাইসিং এবং বাকি যে তিনটা ফোন আরো রয়ে গেছে এইগুলোর প্রাইসটাও আমি বলে দিচ্ছি প্রথমত Note 10 এর তিনটা ভেরিয়েন্ট 6GB 128GB হচ্ছে 22,999 টাকা 4GB 128GB হচ্ছে 20,999 টাকা এবং 4GB 64GB 19,999 টাকা এই হচ্ছে Note 10 এর তিনটা কনফিগারেশনের তিনটা প্রাইস Redmi 9 Power এটা হচ্ছে কম্বো প্যাক তিনটা ভেরিয়েন্ট 4GB 64GB হচ্ছে 15,999 টাকা 4GB 128GB 17,499 টাকা এবং 6GB 128GB যেটা সেটা হচ্ছে 18,999 টাকা খুব ভালো প্রাইসিং দিচ্ছে এটা আর এই হচ্ছে আমাদের সবথেকে নতুন যে ফোনটা এটা আমাদের একদম মিড রেঞ্জের এটা হচ্ছে 4GB RAM 64GB RAM একটাই ভেরিয়েন্ট এটার হচ্ছে তিনটা কালার আছে রেড কালার গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার আচ্ছা এই ফোনটা হচ্ছে প্রাইস হচ্ছে 12,999 টাকা এই হচ্ছে টোটাল চারটা ফোন নতুন আসছে
আচ্ছা, নিচে আমাদের যে মডেলগুলো সবগুলো দেখাইলাম, এই মডেলগুলো হচ্ছে কিন্তু চাইলে আমাদের নিচে দেয়া ডেসক্রিপশন বক্সে যে সব ইনফরমেশনগুলো দেয়া আছে এই অ্যাড্রেস অনুসারে আমাদের নপরা এমআই স্টোর এ আসলে, এবং এই ভিডিওর যে চ্যানেলের এটার রেফারেন্স থাকলে অবশ্যই কিছু গিফট আইটেমের অফার আছে, আপনারা সবাই আসবেন। এবং অবশ্যই ভালো প্রোডাক্টগুলো, অথরাইজ প্রোডাক্টগুলো আমাদের এখানেই পাবেন। আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্য, আমাদের সাথেই থাকবেন আর আমাদের দোয়া করবেন।